আমার জাস্ট সিরিয়াসলি বলতে আমার সাথে প্রথমবার এরকম হলো। আমার খুবই ভালো লাগে যখন এরকম কেউ এসে আমার সাথে দেখা করে বললো যে ভাই এটা তোমার চ্যানেল, আমি সাবস্ক্রাইব করেছি। আমার সিরিয়াসলি তো আশা করি এরকম আরও অনেক মানুষের সাথে আমার দেখা হবে, আমার মানুষের সাথে কানেক্ট করতে খুব ভালো লাগে। তো সেটা যখন সাকসেসফুল হচ্ছে, মানে কোনো লোক রাস্তা দিয়ে যেতে যেতে আমাকে চিনতে পারছে, সত্যি আমার খুব ভালো লাগলো। তো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন এবং আরও কমেন্ট করবেন, আরও লোকজনের কাছে শেয়ার করবেন এবং ভিডিওগুলো ছড়িয়ে দেবেন। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ বহরমপুরের বেস্ট রোল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আজকে হচ্ছে 31st December, এই বছরের শেষ দিন। আজকে আমরা এসেছি বহরমপুরে সূর্য সিনেমা হলের সামনে, 10 বছরের পুরনো, আপনাদের সকলের চেনা একটি ফাস্ট ফুড সেন্টার যেটার নাম দেখেননি তারা ঝটপট করে পার্ট টুটা দেখে পার্ট ওয়ানটা দেখে নিন। আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, পুরো ভিডিওটা শেষ অবধি দেখুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো, এবং আপনাদের যদি আর কোনো রেকমেন্ডেশন থাকে তাহলে অবশ্যই সেটাও আমাকে কমেন্টে জানান, কিংবা আমাকে পার্সোনালি ইনস্টাগ্রামে পিং করতে পারেন। মঞ্জিলের লোকেশনটা কোথায় এখন দেখতে পাচ্ছেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার বাঁ দিকে হচ্ছে জল ট্যাঙ্কির মোড়, সামনেই সূর্য সিনেমা হল, যেটা নীল কালারে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সূর্য সিনেমা হল। এবং আমার ডান দিকে এদিকে হচ্ছে কল্পনা সিনেমা হল, দুটোই আপাতত নেই, দুটোই বন্ধ হয়ে গেছে। এছাড়াও এখানে আরেকটা নির্মল রেস্টুরেন্ট আছে, যেটা ভিডিও আমি অলরেডি করেছি, যেটার লিঙ্কটাও আমি আই বাটনই দিয়ে দেবো। আজকে আমরা ট্রাই করবো অ্যাকচুয়ালি এগ চিকেন রোল, তো দেখা যাক সেটা কীরকম হয়, আপনাদের রেকমেন্ডেশন কীরকম। তো আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা। তো আমরা অর্ডার দিয়েছিলাম এখানে এগ চিকেন রোল, বানানোটা তো আপনারা দেখে নিলেন। এটার প্রাইস হচ্ছে 70 টাকা, শুধু চিকেন রোলের দাম হচ্ছে 60 টাকা এবং এগ রোলের প্রাইস হচ্ছে 30 টাকা। তো এবার আমি যদি দেখাই এটার ভিতরে, আমার সবথেকে যেটা বেশি ভালো লাগলো যে এখানে চিকেন এবং পেঁয়াজটাকে আগেই রান্না করে রাখা থাকে, তারপরে ওইটাকে স্টাফিং হিসেবে ইউজ করা হয়। তো আমার এই জিনিসটা বেশ ইউনিক লাগলো এখানে, একটু কাছে আনলে এখানে কিন্তু চিকেন বাইরে থেকে দেখা যাচ্ছে, একদম অনেকটা পরিমাণে চিকেন কিন্তু ইউজ করা হয়েছে এখানে। তার সঙ্গে মানে একটাই ডিম ইউজ করা হয়েছে, এটার সাইজটাও কিন্তু যথেষ্ট বড়। প্রথম বাইটে আমার মুখে যেটা পড়লো চিকেনের ছোট পিসগুলো, যেগুলো পিস করে দেওয়া হয়েছে ভিতরে, তার সঙ্গে পেঁয়াজ, ওভারঅল ভালো, তবে পরোটাটা আমার মনে হলো একটু শক্ত, একটু বেশি চেবাতে হচ্ছে আমার মনে হলো। তো আমি এটা আরেকবার ট্রাই করে দেখি। পরোটাটা একটু শক্ত, হালকা, তাছাড়া তাছাড়া চিকেন, পেঁয়াজ এবং যে মশলাগুলো ইউজ করে করা হয়েছে একদম সঠিক পরিমাণে। এই চিকেন রোল এখানে কিন্তু কোনো রকম ভেজিটেবলস ইউজ করা হয়নি পেঁয়াজ ছাড়া। তো এই জিনিসটা আমার আপাতত ভালো লাগলো, এটাকে আমি ওভারঅল রেটিং, পরোটাটার জন্য এটা রেটিংটা একটু কমে যাবে, এটাকে আমি 10-8 দিতে পারি। আপাতত এটা শেষ করি, এরপর আমাদের যেতে হবে আরেকটা জায়গায়, অজন্তা। আমাদের পার্ট ওয়ানটা দেখে অনেকে কমেন্ট করেছেন যে আমরা যেন দুটো একই টাইপের রোল টেস্ট করে সেটা কম্পেয়ার করি। আপাতত এটা শেষ করি, এবার দেখা হচ্ছে অজন্তা রেস্টুরেন্ট। আমরা চলে এসেছি অজন্তা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আপনাদের রেকমেন্ডেশনে যেমন পেয়েছিলাম এখানকার রোল নাকি খুব ভালো খেতে, তো সেই জন্য ভাবলাম যে মঞ্জিলের পরে অজন্তাতে আসা যাক। আপাতত দাঁড়িয়ে আছি আমি যেখানে, এখানে নেতাজি স্ট্যাচু, খাগড়া নেতাজি স্ট্যাচুর ঠিক নিচে আমি দাঁড়িয়ে আছি। এই এরিয়াটা হচ্ছে নেতাজি রোড, যারা বহরমপুর থেকে দেখছেন তারা হয়তো নেতাজি রোড চেনেন, কিংবা খাগড়া নেতাজি স্ট্যাচু বললে যে কেউ আপনাকে এখানে পৌঁছে দেবে। এগ মেটে রোলটা নাকি খুব ফেমাস,
আমরা মঞ্জিলা ট্রাই করেছিলাম এগ চিকেন রোল, কিন্তু এখানে আমরা এগ মেটের রোলটা দেখা নিজেদেরকে আর আটকাতে পারছি না। এরপরে যারা কমেন্ট করবেন যে আমরা কেন একই রকমের রোল নিয়ে ভিডিও করছি না, তাদেরকে বলে রাখি এই রকমের খাবার দেখে আমি সিরিয়াসলি নিজেকে আর রেজিস্ট করতে পারছি না, আমি এগুলো একদিন না একদিন আমাকে ট্রাই করতে হবে। তো সেটা যদি আপনাদের সাথে শেয়ার করে দিই তাহলে সেটা হয়তো আরও বেটার। তো আপাতত আমি যাই, এগ মেটের রোলটা দেখি আছে কি না আমি জানি না, যদি থাকে তাহলে তো খুবই ভালো, আপনারা দেখতে পাবেন, আর যদি না থাকে তাহলে এগ চিকেন রোলটাই ট্রাই করবো। আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে এগ মেটের রোল, এটার প্রাইস হচ্ছে 140 টাকা। আমি মোটামুটি যা প্রাইস দেখলাম ওখানে, এগ চিকেন রোলের দাম 80 টাকা, চিকেন রোলের দাম 70 টাকা, তো মঞ্জিলার থেকে আমার মনে হলো এটা 10 টাকা বেশি যতদূর আমার মনে পড়ছে। তো প্রাইস ওয়াইজ এটা 140 টাকা, এখনও অবধি আমি বলতে পারছি না কীরকম। সাইজটা আমি যদি দেখাই, মঞ্জিলার যে এগ চিকেন রোলটা ছিল তার থেকে কিন্তু সাইজে একটু ছোট। আমি যখন বানানো হচ্ছিলো তখনও দেখেছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে মেটে ইউজ করা হয়েছে, এখানে ভিতরে কিন্তু কোনো ভেজিটেবলস দেওয়া হয়নি, শুধু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। চলি, ভেজিটেবলসে কী হয়, যেটা মেন আমরা চিকেন রোল নিই সেটা সাপ্লিমেন্টারি হিসাবে ওখানে ভেজিটেবলস দিয়ে রোলটাকে অন্যরকম করে দেয়, যেটা আমার পার্সোনালি পছন্দ না, আমি জানি না আপনাদের কীরকম লাগে। এটা ট্রাই করে দেখি, এটা ফার্স্ট বাইটটা আমি নিয়ে দেখি কীরকম। প্রথম বাইটে আমার মুখে যেটা পড়লো, ভরে ভরে মেটে, এছাড়া পেঁয়াজের কুচি, পরোটাটা ইউজ করা হয়েছে, পরোটাটা কিন্তু মঞ্জিলের থেকে অনেকটা পাতলা। দেখুন কতটা মেটে ইউজ করা হয়েছে এখানে, এটা কিসের মেটে আপনারা আমাকে কমেন্টে জানান, গালাগালও পড়তে পারে কমেন্ট সেকশানে। তো এটা আরেক বাইট আমি নিয়ে দেখি, জাস্ট চরম খেতে, চরম মানে মেটে এগ মেটেরল। আমি পার্সোনালি প্রথমবার ট্রাই করছি, আমি কোনোদিন এক্সপেক্ট করিনি যে মেটে দিয়েও রোল এইভাবে বানানো হয় এবং সেটা এত ভালো খেতে হবে। অজন্তাতে না এলে আমি জানতেও পারতাম না এখানকার এগ মেটে রোলটা এত ভালো খেতে। মঞ্জিল ভার্সেস অজন্তা যদি আমি বলি রেটিংয়ের দিক থেকে, পরোটা হিসেবে মঞ্জিল কিন্তু অজন্তা থেকে একটু পিছিয়ে থাকবে। এছাড়া ওখানে আমরা এগ চিকেন রোল নিয়েছিলাম, এখানে এগ মেটে রোল, সেই জন্য আমি ওখানে ওটা নিয়ে কম্পারিজনে যাচ্ছি না, তবে ওটার এগ চিকেন রোলটা আমার বেশ ভালো লেগেছিলো। তবে শেষের দিকে একটু লবণের পরিমাণটা আমার মনে হচ্ছিল বেশি দেওয়া হয়েছে মঞ্জিলে, যেটা ভিডিও করা হয়নি, কিন্তু এখানে সব কিছু একদম পারফেক্ট পরিমাণে ইউজ করা হয়েছে। আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু গাজরও দেওয়া আছে। তো আমি ওখানে এগ চিকেন রোল এবং এখানে এগ মেটে রোল ট্রাই করেছি বলে আমি দুটোর কম্পারিজনে যাচ্ছি না। আমি বলবো আপনারা যদি কোনোদিন খাগড়ার এই সাইডে আসেন, এখানকার এগ মেটে রোলটা অবশ্যই ট্রাই করবেন। আমি জানি দামটা হয়তো একটু বেশি, 140 টাকা, কিন্তু একবারের জন্য দেওয়াই যায় এরকম খাবার টেস্ট করতে গেলে। আশা করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করবেন, কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কেন লাইক করলেন এবং ডিসলাইক করলেন। পার্ট ওয়ান আমি ভিডিওটা দিয়েছিলাম, সেটার ভিউজ হচ্ছে না, আমি জানি না কেন। আপনাদের কি রোল রিলেটেড ভিডিও পছন্দ না, সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর খুব তাড়াতাড়ি বিরিয়ানি নিয়ে একটা ভিডিও আসছে আপনাদের সকলের প্রিয়, তো সেটার জন্য স্টে টিউন। আশা করি আবার দেখা হবে নতুন কোনো রেস্টুরেন্টে, নতুন কোনো জায়গায়, বহরমপুরের নতুন কোনো ইউনিক ডিশ নিয়ে। থ্যাংক ইউ।